নমস্কার, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের এই সৎসঙ্গে টক্স অন সেলফ আইডেন্টিটিতে আমরা আবারও এসে গেছি। আমি শ্রী তুষার ভট্টাচার্য, আমরা দুজনেই প্রসঙ্গ একটা অসাধারণ আমরা পেয়েছি বাবা ঠাকুরের একটি প্রবচন, যার মধ্যে তিনি এমন অদ্ভুত একটি বিষয়কে নিয়ে এসেছেন এবং সেখানে ঘটনাটা ঘটছে আজ থেকে বহু বহু কাল আগে। সে তখন মানে বেদ পুরাণের যুগ এবং মুনি ঋষিরা তখন বিরাজ করছেন চতুর্দিকে। কথা হচ্ছে কার সঙ্গে? না নারদ মুনির সঙ্গে, ব্রহ্মার মানসপুত্র সনক ঋষির, দেবর্ষি নারদের সঙ্গে সনক ঋষির যে কথোপকথন হচ্ছিল, সেখানে সনক ঋষির কাছে এসে নারদ বললেন যে আমি বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, আমি বেদ অধ্যয়ন করেছি, বেদাঙ্গ অধ্যয়ন করেছি, পুরাণ, উপনিষদ, 64 কলা সেই সমস্ত অধ্যয়ন করেছি, কিন্তু এত শাস্ত্র অধ্যয়ন করার পরেও আমি শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, কেন? তো তখন সনক ঋষি তাকে বললেন, তুমি তো শুধু কিছুমাত্র শব্দ চয়ন করেছ, শুধু শব্দ চয়ন করলে তো হবে না, শব্দের থেকে যেটা শ্রেষ্ঠ সেইটা তোমায় জানতে হবে। এই শুরু হলো শ্রেষ্ঠত্বের পরিক্রমা। নারদ তখন জানতে চাইলেন যে শব্দের চেয়ে শ্রেষ্ঠ কী। সনক ঋষি বললেন, শব্দের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়। আবারও বললেন, তাহলে ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ কী? ঋষি বললেন, বিজ্ঞান অর্থাৎ বুদ্ধি। এবার প্রশ্ন হলো, বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ কী? ঋষি উত্তর দিলেন, আশা। এই অবধি আমরা শুনেছিলাম এবং সেখানে তো থামা নয়, তারপরেও তার প্রশ্ন ক্রমান্বয়ে এগোতেই লাগলো, ঋষি উত্তরও দিয়ে যেতে লাগলেন। নারদ মুনি যিনি এত কিছু পড়েছেন তার কাছেও ব্যাপারটা সম্মুখ খুব প্রাঞ্জল হচ্ছে না, কিন্তু সনক ঋষিও তার প্রশ্নের উত্তরগুলি দিয়ে যাচ্ছেন। চলে যাই আমরা সরাসরি বাবা ঠাকুরের প্রবচনে। বুদ্ধির থেকে শ্রেষ্ঠ কি? বুদ্ধির থেকে শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আশা। আশার থেকে শ্রেষ্ঠ কি? নারদ, তুই খুব কিন্তু অনধিকার চর্চা করছো, সব জিনিসটা হজম করতে না পেরে এক ধারছে তুমি খালি জিজ্ঞাসা করে যাচ্ছ, যেন তুমি একটা খুব বুঝতে পেরেছ, তুমি নিজের অবস্থাটা একটু ভাবো। তো নারদ খুব লজ্জা পেয়ে গেছে, একটু থেকে বলেছেন, হ্যাঁ আমি তো এই সুযোগ আর পাবো না, আমাকে আপনি ভালো করে বুঝিয়ে দিন যে সেই আশার পরে কয় আশার থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্তঃকরণ, অন্তঃকরণের মধ্যে আশাটা জেগে ওঠে। তো বলছি অন্তঃকরণের থেকে শ্রেষ্ঠ, বলে সে অন্তঃকরণের থেকে শ্রেষ্ঠ সে আরেক বিজ্ঞান, অর্থাৎ সমষ্টি বুদ্ধি। কয় তার থেকে শ্রেষ্ঠ কয় অন্ন। এবার নারদকে আরও ডাউনে নিয়ে আসলো, কেন অন্ন কেন শ্রেষ্ঠ হবে? অন্ন না খেলে তোমার বুদ্ধি খেলবেই না। দেখো তার নিজের দোষে কোথায় নামিয়ে আনলো তাকে, আবার কয় অন্নের থেকে শ্রেষ্ঠ কয় প্রাণ, কয় প্রাণের থেকে শ্রেষ্ঠ, কয় প্রাণের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মুখ্য প্রাণ, কয় মুখ্য প্রাণের থেকে শ্রেষ্ঠ বলছে বিশ্বপ্রাণ, কয় বিশ্বপ্রাণের থেকে শ্রেষ্ঠ। নারদ, তুমি যতগুলো শুনলে সেই জিনিসগুলো আমাকে বুঝিয়ে বলো তো, তুমি কতটুকু বুঝেছ? নারদ আর বুঝিয়ে বলতে পারছে না, খুব লজ্জা পেয়ে গেছে। তো বলে দেখুন, আপনি সবটা বলে মাঝখানে আটকিয়ে গেলেন, আর একটু শুনলে আমার বোধ হয় কাজ হতো। ঠিক আছে, তো এই বিশ্বা বিশ্ব মনের বলে বিশ্বাতীত, বিশ্বাতীতটা কি? ভূমা। এই ভূমাই ছড়িয়ে আছে সব কিছুর মধ্যে, বিস্তৃত হয়ে আছে ভূমাই, সব কিছুকে আবৃত করে রেখেছে ভূমায়, ভূমি সর্বমিদম, ভূমা ঊর্ধ্বস্তাত্, ভূমা অধস্তাত্, ভূমা পশ্চাৎ, ভূমা পুরস্তাত্, ভূমা
বামত ভূমা দক্ষিণত ভূমা অন্তস্ত বহিস্থ সর্বম আবৃত তিষ্ঠতি অখণ্ড ভূমা কেবলম। এই ভূমা দেবৈব তম, তুমি নিজেকেই ভূমা দেব রূপে তুমি দেখো, এই ভূমার জায়গায় আমি তোমাকে বসিয়ে দিচ্ছি। তুমি ঊর্ধ্বস্থা, তুমি অধস্থা, তুমি পশ্চাৎ, তুমি পুরস্থা, তুমি বামত, তুমি দক্ষিণত, তুমি অন্তস্থ মধ্যস্থ বহিস্থ সর্বম আবৃত তিষ্ঠসি একস্তম দ্বিতীয় নাস্তি। হ্যাঁ, এগুলো নারদ আর কি প্রশ্ন করবে, অপূর্ব। বাহ, আশার থেকে শ্রেষ্ঠ অন্তঃকরণ, এই কথাটা ঋষি বললেন। অন্তঃকরণের মধ্যেই আশাটা জেগে ওঠে। এই অন্তঃকরণ ব্যাপারটা নিয়ে তুমি আগের দিন বলেছিলে, তো আজকে আরেকবার একটু বুঝিয়ে বলো কী কী মিশে যেন অন্তঃকরণ হচ্ছে। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই চারটি নিয়ে হলো অন্তঃকরণ। অন্তঃকরণ হলো অন্তরিন্দ্রিয়। এখন সংকল্পাত্মক বৃত্তির নাম হলো মন, নিশ্চয়াত্মক বৃত্তির নাম হলো বুদ্ধি, অভিমানাত্মক বৃত্তির নাম হলো অহংকার, আর অনুসন্ধানাত্মক বৃত্তির নাম হলো চিত্ত। আমি এরকম কথা আগে সত্যি শুনিনি, কি বললে কথাটা তুমি? সংকল্পাত্মক বৃত্তির নাম হচ্ছে মন। মন সংকল্প করে, সংকল্পের সাথে সাথে তার একটা বিকল্প ওঠে, অর্থাৎ এটা করা কি ঠিক হবে কি ঠিক হবে না, উচিত হবে কি উচিত হবে না, এরকম একটা বিকল্প ভাবনা ওঠে। হ্যাঁ হ্যাঁ, একটা সংশয় আসে, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব মনের মধ্যে আসে, এবং সেটা নিশ্চয় করে বুদ্ধি। ও আচ্ছা, ওই জন্য নিশ্চয়াত্মক বৃত্তি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি তারপরে আসছে অভিমানাত্মক বৃত্তি, সেটা হচ্ছে অহংকার। অহংকার যখন আমরা কর্তৃত্ব করছি, দম্ভ দর্প করছি, এই ধরনের কর্মে যখন আমরা লিপ্ত হচ্ছি, জ্ঞাতৃত্বের অভিমান করছি, অর্থাৎ অনেক জানি বুঝি এইরকম অভিমান যখন আমরা প্রকাশ করছি, তখন সেটা হলো অহংকারের প্রকাশ। অহংকারের প্রকাশ হচ্ছে। আর চিত্তটাকে বললে অনুসন্ধানাত্মক বৃত্তি। বাবা ঠাকুর বলেছেন চিত্ত হলো স্টোর হাউস। পূর্বে যে সকল চিন্তাভাবনা আমরা করেছি সেগুলো সব চিত্তের মধ্যে সংস্কার আকারে থাকে, চিত্ত ওগুলোকেই হাতড়ে বেড়ায়। পূর্বের সেই সুখ দুঃখের স্মৃতিগুলোকেই চিত্ত হাতড়ে বেড়ায়, পূর্বের উপলব্ধ সেই সুখ স্মৃতিগুলো চিত্ত খুঁজে বেড়ায়, সেই জন্য চিত্তের নাম হলো অনুসন্ধানাত্মক। হ্যাঁ, অনুসন্ধানাত্মক বৃত্তি, মানে শুধু খুঁজে বেড়ায় না, আস্বাদনও করার চেষ্টা করে নিশ্চয়। হ্যাঁ, সে পূর্বের সে সুখ স্মৃতিগুলোকে চিত্ত হাতড়ে বেড়ায় এবং আস্বাদনও করে, এবং আস্বাদন করে, এটাই হলো চিত্তের কাজ। একটাই, এই চারটে নিয়ে একটাই, কার্য ভেদে বা বৃত্তি ভেদে এই চারটে নামকরণ হয়েছে। এর মধ্যে বাবা ঠাকুর বলেছেন মন ও চিত্ত হলো এক ক্যাটাগরির, আর বুদ্ধি ও অহংকার হলো আর এক ক্যাটাগরির। এই ভ্রুমধ্য থেকে কণ্ঠ অবধি হলো মনের স্থান, এই কণ্ঠ থেকে হৃদয় অবধি হলো বুদ্ধির স্থান, বুদ্ধি থেকে নাভি অবধি হলো অহংকারের স্থান, আর অহংকার থেকে মেরুদণ্ডের সর্বনিম্ন প্রান্ত অবধি হলো চিত্তের স্থান। আচ্ছা, শরীরের মধ্যেও তাদের স্থান ভেদ আছে। হ্যাঁ, এরপরে যেটা এলো সেটা দেখা গেল যে আশার থেকেও অন্তঃকরণ হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ অন্তঃকরণের মধ্যে থেকেই তো আশাটা জেগে ওঠে, অন্তঃকরণ না থাকলে আশাটা জাগবে কোথা থেকে? সেই জন্যে আশা থেকে অন্তঃকরণ শ্রেষ্ঠ। আবার এই অন্তঃকরণ থেকে শ্রেষ্ঠ বললেন সমষ্টি বুদ্ধি। হ্যাঁ, সমষ্টি বুদ্ধি ব্যাপারটা কি? সমষ্টি বুদ্ধি বা বুদ্ধি বিজ্ঞান, প্রাণ মন বুদ্ধি এগুলো সবই ব্যষ্টি ও সমষ্টি ভেদে দিবিধ। ব্যষ্টি হলো জীবের ক্ষেত্র, আর সমষ্টি হলো
ঈশ্বর ক্ষেত্র, এই সমষ্টি বুদ্ধিকে বলা হয় মহত্তত্ত্ব। অব্যক্ত প্রকৃতির প্রথম বিকার বা প্রথম প্রকাশ বা আদ্য প্রকাশই হল এই মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব হল অব্যক্ত প্রকৃতির সত্য প্রধান অভিব্যক্তির সমষ্টি রূপ হল মহত্তত্ত্ব। বেদান্ত মতে এই মহত্তত্ত্বের অধিষ্ঠানকেই ঈশ্বর বলা হয়। ঈশ্বরের বুদ্ধি হল শুদ্ধ সাত্ত্বিক, চিরকালই তাই, চিরকালই তাই। আর জীবের বুদ্ধি ঠিক বিপরীতে, মলিন সত্ত্ব অর্থাৎ তমরজ গুণ দ্বারা আক্রান্ত। জীবের বুদ্ধি যদি সাত্ত্বিক হয় তাহলে সে আস্তে আস্তে এই তমরজুর প্রভাব থেকে মুক্ত হবে, তো হয়ে সে আস্তে আস্তে ঈশ্বরের সাথে মিশে গিয়ে সে নিজেই সে মহৎ হয়ে যাবে, সে ঈশ্বরের স্বরূপ প্রাপ্ত হবে। এবং তখন সেই বৃহৎকে কি বলা যায় মানে সূক্ষ্মভাবে ধারণা করতে পারবে। হ্যাঁ, সে ধারণা করার সে শক্তি লাভ করবে, এবং যেটা মূল তার লক্ষ্য ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাওয়া সেটাও সক্ষম হবে, সে সক্ষম হবে সে। তার মানে ব্যষ্টি থেকে সমষ্টি ক্ষেত্রে প্রবেশ করতে গেলে সবার আগে প্রয়োজন বুদ্ধির শুদ্ধিকরণ, বুদ্ধির শুদ্ধিকরণ। সেটা হচ্ছে কি না, তমরজ গুণের প্রভাব থেকে বেরিয়ে এসে বুদ্ধিকে মুক্ত করা। আর এর জন্য আমাদের সত্ত্বগুণের চর্চা করা তো আশু প্রয়োজন, এটা বলা বাহুল্য। এবারে পরের শ্রেষ্ঠত্বে চলে আসি। আবার সমষ্টি বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ বললেন অন্য, কারণ অন্য না গ্রহণ করলে কারোর বুদ্ধি খুলবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মনে জাগে, ধরো কেউ যদি অন্ন গ্রহণ না করে, ভাত না খায়, অন্য কিছু তো আহার করতে পারে, মানে সবাই যে অন্ন গ্রহণ করে তা তো নয়। এখন প্রাণ ধারণের মধ্যে যা কিছুই আমরা আহার করি সবটাকেই অন্ন বলা হয়। অন্ন মানে শুধু ভাতই না। ও, অন্ন মানে এখানে শুধু ভাত বলা হচ্ছে না, মানে যে কোনো আহার্য বস্তু সবটাকেই আমরা অন্ন বলে, সবটাকেই আমরা অন্ন বলি, বাবা ঠাকুর এই কথা বলেছেন। আচ্ছা, তা তো ঠিকই, আহার না করলে তো দেহ মন বুদ্ধি সবই দুর্বল হয়ে পড়বে, তখন কেউই নিজের কাজটা ঠিকঠিক মতো করে করতে পারবেই না। আসলে সব দিক ব্যালেন্স করে আমাদের চলতে হবে, ঋষি সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। ঠিকমতো অন্ন গ্রহণ না করলে, আহার গ্রহণ না করলে শরীরটা দুর্বল হয়ে পড়বে, মনটাও দুর্বল হয়ে পড়বে, বুদ্ধিটাও দুর্বল হয়ে পড়বে। তখন দুর্বল শরীরে আমরা সাধন ভজন করবো কী করে? কোনো কর্মই তো আমরা করতে সক্ষম হব না, মনও সূক্ষ্ম চিন্তা করতে পারবে না, বুদ্ধিও তার বিচার শক্তি হারাবে। সেই জন্যই সমষ্টি বুদ্ধি থেকে অন্ন শ্রেষ্ঠ। এটা একদম ঠিক কথা। বুদ্ধদেবের একটি ঘটনাটা ঘটেছিল, সেটাই তো এর একটা প্রমাণ, যে তিনি পানাহার ত্যাগ করে কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন, এবং আহার ত্যাগ করার জন্যে তার দেহ মন শরীর মানে একেবারে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি সিদ্ধি লাভ করতে পারছিলেন না। অর্থাৎ তপস্যায় মগ্ন হলেও তপস্যা করার জন্য যে মিনিমাম শক্তিটুকু দরকার সেটাও হারিয়ে ফেলেছিলেন। সেই সময় নন্দা নামে এক নারী এসে তাকে অন্নদান করেছিলেন, সেই অন্ন গ্রহণ করার পরে তিনি আবারও তপস্যায় আরও কঠোরভাবে মগ্ন হলেন এবং সুস্থ সবল হয়ে তপস্যান্তে সিদ্ধি লাভ করলেন, এবং পরবর্তীকালে যে নির্বাণ লাভ সেটাও হলো, এটা তো আমরা মোটামুটি সকলেই জানি। তারপরেও কিন্তু আমরা জানতে পারছি ওই প্রবচনে যা শুনলাম সনক ঋষির সঙ্গে নারদ মুনির কথাবার্তায়, যে অন্নের থেকেও শ্রেষ্ঠ হলো প্রাণ, কারণ প্রাণবান ব্যক্তি অন্ন গ্রহণ করে, প্রাণের জন্যই অন্নের এত মূল্য। জড়বস্তুর কাছে অন্নের কি কোনো মূল্য আছে? প্রাণই অন্নের বৃদ্ধি ঘটায়, অন্নের সংরক্ষণ করে, সুতরাং প্রাণের জন্যই অন্নের আমাদের এই মূল্য। এটাও খুবই সঠিক যুক্তি, মানে প্রাণের জন্যই তো অন্নের এত গুরুত্ব, সেই জন্যই প্রাণের থেকে অন্ন শ্রেষ্ঠ। কিন্তু আবার বলছেন যে প্রাণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মুখ্য প্রাণ। মুখ্য প্রাণ বস্তুটা কি, কেনই বা সে প্রাণের থেকেও শ্রেষ্ঠ? বাবা ঠাকুরের প্রসূত্ত বইতে আপনি কথাটা পাবেন, বলছেন প্রাণের মধ্যেও দুইটি ভাগ আছে, একটা মুখ্য প্রাণ, একটা গৌণ প্রাণ। গৌণ প্রাণটা ছড়িয়ে আছে দেহে ইন্দ্রিয়ের মধ্যে, যেমন চোখ কান নাক, ইন্দ্রিয়গুলো পৃথক পৃথকভাবে ব্যবহার করছে, সেগুলো একটা প্রাণের অংশ। আর মুখ্য প্রাণটা কোথায়?
সমস্ত গৌণ প্রাণকে চালাচ্ছে যে প্রাণ, আমাদের হৃদয়েতে রয়েছে মুখ্য প্রাণটা। এই যে শ্বাস প্রশ্বাস ফেলছি আমরা যে প্রাণে, এটাও হাওয়া, এটাও বায়ু। মুখ্য প্রাণটা এটার কেন্দ্রেতে, সেখান থেকে শ্বাস প্রশ্বাসটা কীভাবে উঠছে পড়ছে, এটা বন্ধ হয়ে গেলে কিন্তু বডি ডেড হয়ে গেল। গৌণপ্রাণ বন্ধ হতে পারে, মানে চোখ খারাপ হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কানে কালা হয়ে যেতে পারে, বধির হয়ে যেতে পারে, হাত প্যারালাইজ হয়ে যেতে পারে, কিন্তু মুখ্য প্রাণটা যদি বন্ধ হয় তাহলে সব গেল। কাজেই প্রাণের দুইটি ব্যবহার। আবার মন যে ব্যবহার করছে, সেই মনেরও আবার দুটো মন, একটা নিম্ন মন, একটা ঊর্ধ্ব মন। এইগুলো শুনতে শুনতে তবে পরিষ্কার হবে, অনেকটা গল্পের মতো। খুব সুন্দর এই বিশ্লেষণটা। প্রাণের মধ্যে দুটো ভাগ, গৌণপ্রাণ মুখ্যপ্রাণ। এবং সত্যি কথাই, গৌণপ্রাণে কোনো একটা অঙ্গহানি হতে পারে, মুখ্যপ্রাণ মানে কিন্তু ডেড। এখন গৌণপ্রাণটা হলো বায়ুক্রিয়া, বায়ো এনার্জি, মুখ্যপ্রাণটা কিন্তু বায়ু নয়। গৌণপ্রাণ হলো ক্রিয়াশক্তি, আর মুখ্যপ্রাণ হলো জ্ঞানসত্তা ও জ্ঞানশক্তির যুগ্ম রূপ, তাই তা বিশুদ্ধ চৈতন্য ও জ্ঞানের সঙ্গে অভিন্ন। এখন নিম্ন মনটা হলো গৌণপ্রাণের সঙ্গে সম্বন্ধযুক্ত, আর ঊর্ধ্ব মনটা মুখ্যপ্রাণের সঙ্গে সম্বন্ধযুক্ত। শ্বাস প্রশ্বাস যে কেন্দ্র থেকে ওঠে, শ্বাস প্রশ্বাসের কেন্দ্রে এই মুখ্যপ্রাণটা অবস্থান করছে। আমরা শ্বাস প্রশ্বাসের কেন্দ্রে যদি মনোনিবেশ করি, তাহলে কিন্তু এই মুখ্যপ্রাণের সন্ধান আমরা পাব। এই মুখ্যপ্রাণ নিরন্তর জপ করে চলেছে হংস সহং ধ্বনি। প্রাণের মন তো হলো হংস সহং। বেদে যে প্রাণের কথা বলা আছে সেটা হলো গৌণপ্রাণ, আর বেদান্তের প্রাণ হলো মুখ্যপ্রাণ। আচ্ছা, সগুণ ব্রহ্ম ঈশ্বরকেই বলা হয় হিরণ্যগর্ভ সূত্রাত্মা মুখ্যপ্রাণ বা মহাপ্রাণ। এই প্রাণের মন তো যেই হংস সহন ধ্বনি, এটা জপের দ্বারাই প্রাণের পূর্ণতা অনুভূত হয়। না, এটা মানতেই হচ্ছে, প্রাণের মহিমা অসাধারণ। এরপরেও আমরা শুনলাম কিনা, মুখ্যপ্রাণ বা মহাপ্রাণের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে বিশ্বপ্রাণ। মহাপ্রাণ আর বিশ্বপ্রাণের মধ্যে পার্থক্যটা কি? যে মুখ্যপ্রাণ বা মহাপ্রাণ চৈতন্য দেহের মধ্যে হৃদয় কেন্দ্রে থেকে প্রাণকে প্রাণবান করে তুলছে, সেই প্রাণী আবার সর্ববিশ্ব জুড়ে সব সর্ব অণু পরমাণুতে অণুতে অণুতে তিনি অবস্থান করছেন। সর্বব্যাপী তার অবস্থানের জন্যই তাকে বিশ্বপ্রাণ বলা হয়েছে। তা যিনি আছেন হৃদয়, তিনি আছেন সর্বব্যাপী সর্বত্র। তারপরে যে আবারও বললেন বিশ্বপ্রাণের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে বিশ্বমন। হ্যাঁ, বিশ্বমন। দেখুন, তিনি এক ছিলেন, তার বহু হবার ইচ্ছা হলো। হ্যাঁ, এই বহু হবার ইচ্ছাতেই তিনি চতুর্দিকে তিনি ছড়িয়ে পড়লেন। তিনি যদি বহু না হতেন, তাহলে কোথায় থাকতো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? আগে তো তার মনের মধ্যে বহু হবার সংকল্প হয়েছে, তারপরে তো তিনি বহুরূপে ছড়িয়ে পড়েছেন। তা নইলে ওই সৃষ্টি স্থিতি প্রলয় এসবটাই তো তার মনের মধ্যেই, মনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছুই সৃষ্টি হতো না। তার বহু হবার ইচ্ছা থেকেই তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হলো। ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেন, বিষ্ণু পালনকর্তা হলেন, আর মহেশ্বর সংহর্তা হলেন। তার মন হলো তার শক্তি, আর মন যখন ক্রিয়াশূন্য তখন মন অমন, মন চৈতন্য স্বরূপে তাঁর স্থিতি। এইটা বুঝতে পারলাম। আগে তার মনে সংকল্পের উদয় হয়েছিল, তারপরে প্রকাশ পেল সৃষ্টির মাধ্যমে। তুমি প্রায় আমরা শেষের সময় চলে এসেছি, ছোট্ট করে বলো, যে ঋষি বললেন, সনক ঋষি, বিশ্বমনের ওপরে হচ্ছে বিশ্বাতীত, যাকে তিনি ভূমা বলে অভিহিত করলেন, এই জায়গাটা একটু ভালো করে বলো, ভূমার জায়গাটা। সে বিশ্বাতীতে মনের কোনো ক্রিয়া নেই, শক্তি সেখানে নিষ্ক্রিয়, শক্তি সেখানে সত্তার সাথে মিলিত, সেখানে শুধু এক ভূমা চৈতন্যই চতুর্দিকে আপনে আপন পরমে পরম স্বয়ং স্বয়ং বাবা ঠাকুরের ভাষায়, সেখানে দ্বিতীয় কেউ নেই। সেখানে সেই এক
ব্রহ্ম আত্মা সেই ভূমা চৈতন্যই অন্তরে বাইরে ঊর্ধ্বে নিম্নে সামনে পশ্চাতে ডাইনে বায় তিনি একাই বিরাজমান, সেখানে দ্বিতীয় আর কোনো কিছু অস্তিত্ব নেই, সেখানে সৃষ্টি নেই, তাই স্রষ্টা ঈশ্বরও নেই, সেখানে এক তিনি আছেন। এই যে অখণ্ড অনুভূতি, এটার নামই হলো ভূমা, মানে সেই এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আর দ্বিতীয় কিছু নেই, এটাই হলো ভূমাতত্ত্বের অনুভূতি। মানে শনক ঋষি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন নারদ মুনিকে অনুভূতির একেবারে বলতে পারি চরম শিখরে? সত্যি এই কথোপকথনটি অপূর্ব, মানে বাবা ঠাকুরের প্রবচনের মধ্যেই এসছে, কিন্তু কতখানি শিক্ষামূলক এই প্রবচনটি, এই জন্যই সেটা এত বেশি হৃদয়গ্রাহী। আমার গভীর বিশ্বাস আপনাদের প্রত্যেকের এই প্রবচনটিকে ঘিরে দুদিন ধরে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সকলেরই খুব ভালো লেগেছে। আজ কিন্তু সময়ের কারণে আমাদের খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হচ্ছে, আবারও আমরা আসবো পরবর্তী পর্বে এরকমই আকর্ষণীয় কোনো একটি বিশেষ বিষয়কে নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, আজকের মতো আসি, নমস্কার।